তোমার ফিলিংস কি চেঞ্জিতে কি ঘুমাইতেছো হ্যাঁ ঘুমায় না বেশি বাইরে যায় ঘুমায় না পড়ে যাবা ডাশ কইরা পিছনে যায় ঘুমাও বিফানের একটাই কনফিডেন্স সেটা হচ্ছে বরাবর আই এম তো অবাক এটা তো সবাই শুনছেন বাট ই অবাক চা এন্ড রেস্টুরেন্ট হ্যাঁ এটা হচ্ছে মানিকগঞ্জে অবস্থিত সিংহাইর মানিকগঞ্জ রোড আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল মিস্টার এন্ড মিসেস সাদ ব্লগস আজকে চলে আসছি আরেকটা মোটর ব্লগ নিয়ে লিফান পুষ্পাকে নিয়ে বেরিয়ে বললাম মানিকগঞ্জ আসছিলাম কিছুদিন আগে আপনারা জানেন তো মানিকগঞ্জ থেকে আমরা এখন আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিব আমরা এখন সিংহাইর রোডে আছি এটা দিয়ে আমরা হেমায়তপুরে বেরোবো ওখান থেকে গাবতলি দিয়ে তারপরে আবার ঢাকার উদ্দেশ্যে চলে যাব তো আসার সময় অবশ্যই আমরা হাইওয়ে দিয়ে আসছিলাম তো এটা আমার উচিত হয়নি আমার এই রাস্তাটা জানা ছিল না এই জন্য সেই রোডটা দিয়ে আসা হয় নাই তবে এই সিংহাইর রোডটা খুবই চমৎকার হ্যাঁ খুবই চমৎকার এবং নিরাপদ হাইওয়ে না যেহেতু আপনার বড় বড় গাড়িগুলো এখানে থাকবে না তো বিষয়টা আর এদিক দিয়ে সবচেয়ে মনোমুগ্ধকর বিষয় হচ্ছে দুই সাইডে গাছপালা এবং রাস্তাটা খুবই চমৎকার মানিকগঞ্জে আসার সময় আমরা অবশ্য দুজন আসছিলাম আমি আর আমার মিসেস তো যাওয়ার সময় আমি আর আমার ভাই যাচ্ছি সুমত ভাই যে ভাইয়ের বাসে আসছিলাম তো আমরা এই দুজন যাচ্ছি বাইকে আর ওরা যাচ্ছে সিএনজিতে ওরাও ঢাকা যাবে রাস্তাটা খুবই চমৎকার দুই পাশে গাছ হ্যাঁ সিংহাইর 16 কিলোমিটার গুলিস্তান 48 কিলোমিটার এখান থেকে সুন্দর সুন্দর টার্নিং আছে এখানে খুবই চমৎকার টার্নিং আমার কাছে সেই ভালো লাগলো রাস্তাগুলো খুবই চমৎকার আমার আসার সময় এটা জানা ছিল না আমার ভাই অবশ্য পরে ফোন দিছিল আমাকে যে তুমি আসার সময় আমরা জিজ্ঞেস করলো না কেন তাহলে তো আমি আমার রাস্তা দেখাই দিতাম আমি হাইওয়েতে রিস্ক নিয়ে চলে আসছিলাম কিন্তু হাইওয়েটা ফাঁকা ছিল ওই দিন এই জন্য আসছি হাইওয়েতে এখন সমস্যা হয়নি তবে আসার পরে জানতে পারলাম যে সিংহাইরের যে রোডটা এই রোডটা খুবই চমৎকার এবং আসলেই চমৎকার আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ খুবই খুবই চমৎকার একটা রোড আর আজকে সূর্যটাও আমার সাপোর্টে আছে যেহেতু পিছন সাইডে আমরা পূব দিকে যাচ্ছি পশ্চিম সাইডে পিছন সূর্য অস্ত যাচ্ছে তো সানলাইটটাও মনে হয় খুবই ভালোভাবে পড়তেছে আমরা এক সাইডে দাঁড়াবো এত সুন্দর পরিবেশ না দাঁড়ায় উপায় নাই দাঁড়াইতে হবে কোথাও না কোথাও দাঁড়াইতে হবে পরিবেশটা খুবই সুন্দর আমরা বেরিয়েছি ঠিক 5টায় মধ্যে 5টা 21 দেখি ঢাকা যেতে কতক্ষণ লাগে রাস্তার পরিমাপ এখান থেকে কম অনেক কিলো কমে যায় আজকে হচ্ছে জুম্মার দিন যদিও বন্ধ এই জন্য একটু হয়তো বা রাস্তাঘাট একটু বেশি ফাঁকা দুই পাশের গাছ আরও ছিল দুই পাশে প্রচুর গাছ ছিল আরও এই পাশ দিয়ে দোনো পাশ দিয়ে গাছ ছিল এবং প্রচুর ছায়া ছিল রাস্তাটা পুরোটা ছায়া ছিল রাস্তা নতুনভাবে করার কারণে দুই পাশের গাছটা কেটে দেওয়া হচ্ছে এই রোডে তো জাম থাকার কথা না জাম কেন হইলো এটা দেখার বিষয় এই আমরা ফাঁকে ফাঁকে বেরোয়ার চেষ্টা করি দুই মুখী এদিক দিয়ে গাড়ি আসতেছে এই জন্য জ্যামটা একটু লাগছে তো আমি আসার সময় বাসা থেকে বেরোয়ার সময় মাইলেজটা জিরো করে রেখেছিলাম যে দেখার জন্য যে কত কিলো মানিকগঞ্জে আসে আমি গাবতলি হয়ে হাইওয়ে দিয়ে আসছি আমার 67 কিলো লাগছে এই বাসা পর্যন্ত যাওয়ার পথে আসলে এটা চেক করা আর হয় নাই
আমি এখন যে ক্যামটি দিয়ে কথা বলতেছি বা ভিডিও করতেছি এটা হচ্ছে আকাশ ব্রেভ 7 কিছুদিন আগে নিয়েছিলাম আপনারা দেখেছেন এটা আমার আনবক্সিং ভিডিও ওয়াটার চেস্ট ভিডিও তারপরে অন্য অন্য বাইক বাইক রেডি এরকম আমি এখনো মাইক কোনোটা ইউজ করতে পারিনি কিন্তু এখন আকাশের মাইক ইউজ করতেছি আমি যদি এটাতে ভয়া ইউজ করতে পারতাম এমআই পুর 23 কিলো পিস্তান 42 কিলো এখনো এই যে এই বিটগুলো খুবই বিরক্তিকর বড় গাড়িগুলো অবশ্য মানে না টান দিয়ে চলে যায় তা আমাদের তো মানতে হবে আগে কিছু খাবে না কোনো বিরতি দিচ্ছে কে জানে এদিকে কি তুমি তো বাইকে যেতে পারতেছো না তোমার ফিলিংস কি চেঞ্জিতে কি ঘুমাইতেছো হ্যাঁ ঘুমায় না বেশি বাইরে যায় ঘুমায় না পরে যাবা ডাস করে পিছনে যায় ঘুমাও ঠিক আছে এই হচ্ছে তাফিফ আমাদের ভাইয়ের ছেলে আমার বড় ভাইয়ের ছেলে ফোদ ভাইয়ের আই এম তো অবাক এটা তো সবাই শুনছেন বাট এই অবাক চা অ্যান্ড রেস্টুরেন্ট হ্যাঁ এটা হচ্ছে মানিকগঞ্জে অবস্থিত সিংহাইর মানিকগঞ্জ রোড রেস্টুরেন্টের নামটা চমৎকার অবাক চা অ্যান্ড রেস্টুরেন্ট আই এম তো অবাক তা আমরা ভিতরে যাই দেখি ওরা কি করতেছে চা চা খেলাম চা একটা ছোট্ট বিরতি ছিল এই হচ্ছে লিফান কেপিয়ার 165 পুষ্পাকে নিয়ে বেরোয়েছি মানিকগঞ্জে ট্যুর দিয়ে গেলাম আপনারা দোয়া করবেন যাতে আবার মানিকগঞ্জ আসতে পারি অবাক চা অ্যান্ড রেস্টুরেন্ট থেকে আমরা বেরিয়ে পড়লাম এখন আমরা আমাদের গন্তব্যে আবার রওনা দিব ইনশাআল্লাহ আমাদের সাথেই থাকুন আমরা চায়ের বিরতি শেষ করে আবার বেরিয়ে পড়লাম হেলমেট তো আছে হেলমেট হেলমেট রেস্টুরেন্ট রাখছি ঘুরাতে 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 হেলমেট রেখে আসছিল হ্যাঁ ভালো হয়েছে মনে করছো নাহলে তো ভুলে যেতাম হেলমেটটা রেখে আসছিল ভুলে ভালো যে তাড়াতাড়ি মনে পড়ে গেল এই রাস্তাটা যদি আমার আগে জানা থাকতো আসার সময় আমি এই রুট দিয়ে আসতাম খুবই চমৎকার একটা রাস্তা এবং খুবই শীতল পরিবেশ তারপরে দুই পাশে বেশি গাছ থাকায় এই রাস্তাটা অত গরম না আগে গাড়ি ঘোড়ার চাপ খুব কম ছিল এখন অনেক বেশি হয়েছে কারণ হচ্ছে আপনার এখন অনেকে এই রাস্তা দিয়ে যাওয়ার চেষ্টা করে আমরাও যাই আস্তে ধীরে রিফানের একটাই কনফিডেন্স সেটা হচ্ছে টাইনা বের হয়ে যাওয়া যায় গেছি এটা হচ্ছে লিফান লিফানের এই পাওয়ারটাই আমার যথেষ্ট ভালো লাগে ভাই পাওয়ারটাই যে ওভারটেক করবো খুব কনফিডেন্স নিয়ে ওভারটেক করা যায় কিভাবে চান গাড়িটাকে কতটুকু গতিতে দিতে চান সব ধরনের গতি এটা দিতে সক্ষম আমাকে এই গাড়িটা কখনো ফিল করে নাই যে আমি একটা চাইনিজ গাড়ি চালাচ্ছি আমার ডানে দাঁড়াবো আমি এখন দল্লারের দিকে আসছি একটু বিরতি দল্লা বিরতি এটা মানুষ পুলিশ দল্লা পুলিশ ক্যাম্প এটা হ্যাঁ দল্লা পুলিশ ক্যাম্প ভিউয়ার্স আজকে এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আপনারা ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন বেশি বেশি সাপোর্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ ঢাকা যে আবার আপনাদের সাথে যোগাযোগ হবে ইনশাআল্লাহ